কাইলৈ যেহেতু এটা মহত্বপূর্ণ দিন, কাইলৈ অযোধ্যাত রাম মন্দির প্রতিষ্ঠা হব, এইটো আমার বাবে একটা আনন্দের কথা, একটা গৌরবর কথা। আর আজি সেই উপলক্ষে আমার কালা পাহাড়ত হিন্দুস্তানী যুব পরিষদর উদ্যোগত প্রায় 203 গৰাকী মহিলাক আজি আমি ইয়াতে শাড়ি বিতরণ করছো। আর অহা কাইলৈ রাতেপা 7 বজাত কল যাত্রা অনুষ্ঠিত করেছে। আর দিনের 12:28 কালি আমার নতুন ফটাশিলতো রাম মন্দিরত রাম মন্দির প্রতিষ্ঠা করা হব। আর এই উপলক্ষে রাম মন্দিরটি রাজস্থানের পরা অনা হয়েছে, গতি এনে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত ইয়াত করার বাবে মই হিন্দুস্তান যুব পরিষদলৈ মই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর এই অঞ্চলের সমূহ ভক্তগণক মই আমন্ত্রণ জানাইছো যে অহা কাইলৈ 12:28 বজাত যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হব, সেই অনুষ্ঠানই যাতে সকলে সহযোগ করে, সফল করে, তার বাবে মই আজি আপনার চ্যানেলের যোগেদি সকলো ভক্তলৈকে মই আমন্ত্রণ জানালো। আজ কালা পাহাড় মে সর্ব হিন্দুস্তানী যুবা পরিষদ কে তরফ সে শাড়ি বিতরণ কা কার্যক্রম হুয়া, যো কলশ যাত্রা 7 বজে সে শুরু হোগা আর 22 তারিখ কো ফটাশিল কলোনি মে রাম মন্দির মে যো রাজস্থান সে মূর্তি বন কে রামজি কা আয়া হ্যা উসকা স্থাপনা হোগা 12:28 পর। হম সবই অসম বাসীয় সে অনুরোধ করতে হ্যাঁ কি 22 তারিখ কো দীপাবলি বনায়ে আর ধুমধাম সে মহোৎসব মনায়ে। সবই সে নম্র নিবেদন হ্যাঁ, হাথ জোড় কর নিবেদন করতে হ্যাঁ যে সবই কোই অসম কে জিতনে ভি হামারে বাসী হ্যাঁ, পুরে ভারত কে লোগো কো কাতে হ্যাঁ যে ধুমধাম সে দীপাবলি মনায়ে। জয় শ্রী রাম।